বিশাল ফ্ল্যাটে নাইবা থাকলাম, তাই বলে কি বাসা ছোট্ট মানেই তা অসুন্দর? মোটেই নয়। স্বপ্নের আবাসনটি যদি মনের মতো হয় তাহলে বসবাস হবে স্বপ্নময়। তবে যে কোনো স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য হওয়া উচিত পরিবেশের কোনো রকম ক্ষতি না করে নিরাপদ নির্মাণ। পরিবেশের ক্ষতি না করে ঘরবাড়ি নির্মাণের জন্য কত গবেষণায় না হচ্ছে, পোড়াইটের ধারণা থেকে অনেক দেশ এরই মধ্যে বেরিয়েও গেছে। এখন বাড়ি তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাগজ, খড়কুটোর মণ্ড, ফোমের সঙ্গে সিমেন্ট। তবে গাঁজা দিয়ে বানানো বাড়ি দেখেছেন কখনো? হ্যাঁ দর্শক, এবার এক অভিনব কায়দায় ঘর তৈরি হয়েছে গাঁজা দিয়ে। বাড়ি তৈরিতে কংক্রিটের ব্যবহার যেমন খরচ বাড়ায়, তেমনি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। ভবন নির্মাণে খরচ না বাড়িয়ে কিভাবে পরিবেশ সম্মত করা যায় তা নিয়ে বিশ্বের নানা প্রান্তেই চলছে পরীক্ষা নিরীক্ষা। পরিবেশের কথা মাথায় রেখেই এবার ইংল্যান্ডের এক স্থপতি গাজার মণ্ড দিয়ে বানিয়েছেন আস্ত এক বাড়ি। পরিবেশ বান্ধব সে বাড়িতে থাকছে আধুনিক জীবনের সব সুযোগ সুবিধাও। পরিবেশ বান্ধব এই বাড়িটি তৈরি করা হয়েছে গাঁজা গাছের মণ্ড দিয়ে। মণ্ড তৈরি করা হয় গাছের কাষ্ঠল অংশের সাথে পানি ও চুন মিশিয়ে। এই মণ্ড দিয়ে বানানো বাড়ি বেশ মজবুত হয়ে থাকে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাড়ি। বিশ্বে গ্রিনহাউস গ্যাস ক্রমাগতই বাড়ছে, যার প্রভাব পড়ছে মানব জীবনে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের আধিক্যের ফলে বিশ্বের তাপমাত্রা ব্যাপকভাবে বাড়ছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন সহ দেখা দিচ্ছে নানা সমস্যা। জানা গেছে বাতাসে উপস্থিত 37% গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী ইট সিমেন্ট দিয়ে তৈরি দালান কোঠা। তবে গাজার মণ্ড দিয়ে তৈরি এই বাড়িটি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, যা পরিবেশে গ্রিনহাউস গ্যাসের আধিক্য অনেকটাই কমিয়ে দেবে। এ ধরনের উপাদান ব্যবহার করা হলে তা কার্বন শোষণের পাশাপাশি যে কোনো দেশের নির্মাণ কাজকে আরও টেকসই করতে সাহায্য করবে বলে ধারণা করছেন বাড়ির মালিক। পরিবেশ রক্ষায় অনন্য অবদানের কারণে এই ধরনের টেকসই উপাদানের চাহিদা দিন দিন বাড়ছে। ইট পাথরের বদলে বাড়িঘর বানাতে মানুষের পছন্দের তালিকায় রয়েছে কর্ক, কাগজ বা কাঠ। গাজা গাছের কাঠ দিয়ে তৈরি এ মণ্ড কংক্রিটের মতোই শক্ত নয়, তাই কাঠামো তৈরিতে এর সাথে ব্যবহার করা হয় কাঠ অথবা পাথর। বাড়িটির বিশেষত্ব হলো এর তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা। মজার ব্যাপার হলো খুব সহজেই ঠান্ডা বা গরম হবে না এ ঘর। শীত কিংবা গ্রীষ্ম যে কোনো ঋতুতেই খুব আয়েসেই কাটানো যাবে এমন বাড়িতে। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।